ভেঙে পড়ল তৃণমূলে যোগদান কর্মসূচির মঞ্চ, পায়ে চোট পেলেন এই মঞ্চে উপস্থিত রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভা তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলায়। জানা গিয়েছে আগাম কর্মসূচি অনুযায়ী এই দিন তপন ব্লকে ছিল বিরাট যোগদান কর্মসূচি, এ নিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। বিকেলে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা বিপ্লব মিত্র, জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, কুমারগঞ্জের বিধায়ক তথা তৃণমূল নেতা তোরাফ হোসেন মণ্ডল সহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। সেখানে বাম নেতা আনিসুর রহমান সহ 12,000 বাম ও বিজেপি কর্মী তৃণমূলে যোগদান দেন বলে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। এই কর্মসূচি শেষ হওয়ার মুখে এদিন সন্ধ্যায় আচমকা ভেঙে পড়ে মঞ্চটি। মঞ্চে উপস্থিত মন্ত্রী বিপ্লব মিত্র পড়ে গিয়ে চোট পান, তাকে উদ্ধার করেন অন্যান্য নেতাকর্মীরা, তবে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এদিন পরে আরও দলীয় সভায় যোগ দেন তিনি। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ডান পায়ে সামান্য চোট লেগেছে, যোগদানকে ঘিরে অন্তত 30-35 হাজার মানুষের উপস্থিতি হয়েছিল এদিন, মঞ্চেও ছিলেন অনেকে, এটা নিছক দুর্ঘটনা, মানুষের আশীর্বাদ রয়েছে তার উপর। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। আমরা শুনবো কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, তিনি কি জানিয়েছেন। মানুষ তারা যোগদান করলো অন্য রাজনৈতিক দল থেকে, নিঃসন্দেহে তার তো একটা চাপ থাকে। স্বাভাবিকভাবেই ডায়াসের ব্যক্তিত্বরা অনেকেই বেশি উঠে পড়েছিল এবং সাংবাদিক বৈঠক কেবল শুরু হয়েছিল সেই সময়টাতেই মঞ্চটা ভেঙে যায়। তো তাতে কারোরই যেটুকু আমি খবর পেয়েছি কারোরই লাগেনি, আমরাও নিজেরাও ছিলাম, আমাদেরও লাগেনি, সবাই আমরা ঠিকই আছি, সুস্থ সবাই আছি। তো এমনি অন্য কোনো অসুবিধা হয়। সাত নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে তিনজন যোগদান করছেন, সংবিধান।